এখানে মাহি আছেন, রোশান আছেন, আরো সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা আছেন, সবার প্রতি অনেক ভালোবাসা, নিশ্চয়ই অনেক দরদ দিয়ে তারা কাজটি করেছেন, আমরা সেটি সিনেমা হলে গিয়ে গিয়ে দেখব। দর্শকরা যারা আছেন তাদেরকে আকুতি সুরে বলছি, আমাদের সিনেমা একটা সুন্দর পরিবেশ এখন চলছে, গত রোজার ঈদের পর থেকে প্রত্যেকটা সিনেমাই মানে দর্শক নন্দিত এবং দর্শকরা রিসিভ করেছেন, দর্শকরা ভালো কন্টেন্ট চান, সেই জায়গায় অবশ্যই আশীর্বাদ আমাদের দর্শকদের জন্য আশীর্বাদ বয়ে আনবে, অনেক অনেক শুভকামনা। যে অটিস্টিক চাইল্ডেরও কোনো অবদান থাকতে পারে এই ছবিতে সেটা ফুটে উঠেছে। আমি আমি মানে বলবো যে হয়তো অনেক বড় বাজেটের ছবি এটা না, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট হয়তো এখানে নাই, কিন্তু ছবির গল্পটি এই ছবির প্রাণ। এই যে সিনেমা, যে টিমের সিনেমা, এই টিমটা আসলে আমি মনে করি যে একদম আমার সিনেমা, হয়তো আমি আর্টিস্ট নাই এই ছবিতে, আমি বিশ্বাস করি মানিক ভাই যে ছবিতেই কাজ করে ওটা আমার সিনেমা। সেখানে আছেন আমাদের প্রযোজক আবু, উনিও আমার খুব কাছের, এই ছবির জন্য অনেক অনেক শুভকামনা। আরেকটু বলি যে অনুদান সরকার দিয়ে থাকেন যে ছবিটাকে আরও সমৃদ্ধ করার জন্য, একজন প্রডিউসারকে একটা মানে সরকার অনুদান দিচ্ছেন 50, 60, 70, 75 লাখ টাকা, সেটা হচ্ছে যে ছবিটা যেন আরও ভালো কিছু হয়, সেখানে ছবি গতি পায় বা ছবির মান বা ব্যাকগ্রাউন্ড বা আর্টিস্ট যাই বলি না কেন সব কিছু মিলে যেন ছবিটা দেখতে চকচকে হয়, সুন্দর হয়, দর্শকপ্রিয়তা আরও বাড়ে। অনুদানের ছবি মানেই কিন্তু যে প্রযোজক সরকারকে সে টাকাটা ব্যাক করবে এটাও কিন্তু না, সে জায়গা থেকে আশীর্বাদ আমি বিশ্বাস করি আমাদের এই অনুদানের চলচ্চিত্রের জন্য আশীর্বাদই হবে। আর এই ছবিতে যারা আর্টিস্ট আছেন, সম্ভবত রাস্তায় জ্যাম বা কী কারণে আমি জানি না, আমি তো মাত্রই আসলাম, হয়তো ওনারা লেট করছেন, আমাদের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ বয়ে আনবে আশীর্বাদ চলচ্চিত্র, কারণ মুস্তাফিজুর রহমান মানিক মানে নতুন কিছু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক। আর এখানে মাহি আছেন, রোশান আছেন, আরও সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা আছেন, সবার প্রতি অনেক ভালোবাসা, নিশ্চয়ই অনেক দরদ দিয়ে তারা কাজটি করেছেন, আমরা সেটি সিনেমা হলে গিয়ে গিয়ে দেখব। দর্শকরা যারা আছেন তাদেরকে আকুতি সুরে বলছি, আমাদের সিনেমা একটা সুন্দর পরিবেশ এখন চলছে, গত রোজার ঈদের পর থেকে প্রত্যেকটা সিনেমাই মানে দর্শক নন্দিত এবং দর্শকরা রিসিভ করেছেন, দর্শকরা ভালো কন্টেন্ট চান, সেই জায়গায় অবশ্যই আশীর্বাদ আমাদের দর্শকদের জন্য আশীর্বাদ বয়ে আনবে, অনেক অনেক শুভকামনা মানিক ভাই এবং পুরো চলচ্চিত্রের আশীর্বাদের জন্য, ধন্যবাদ। ধন্যবাদ শ্যামন ভাই। এবার এই ছবির পরিচালক, যিনি ছবিটি তার নিজের সন্তানের মতন করে লালন করেছেন এবং প্রত্যেকটা শিল্পীকে দিয়ে তিনি আদায় করে নিয়েছেন, মুস্তাফিজুর রহমান মানিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসলে এখানে বেশি কিছু বলার নাই, এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরু গলওয়ার জান ঝন্টু স্যার, এখন সাইমন সাদিক আছে, তারপর মানে বেশি কথা বলার আসলে সুযোগ নাই। আমি শুধু বলতে চাই যে সরকারি অনুদানে নির্মিত, জেনিফার ফেরদৌস প্রযোজিত, এবং এই ছবিটির কাহিনীও উনি লিখেছেন, চিত্রনাট্য উনি করেছেন। আমি প্রযোজিত এই ছবিটি গল্প এতটাই সুন্দর যে আমি প্রথমে ছবির গল্পটা পরে কেঁদেছিলাম। ছবির গল্পটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং অটিজমকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধে যে অটিস্টিক চাইল্ডেরও কোনো অবদান থাকতে পারে এই ছবিতে সেটা ফুটে উঠেছে। আমি আমি মানে বলবো যে হয়তো অনেক বড় বাজেটের ছবি এটা না, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট হয়তো এখানে নাই, কিন্তু ছবির গল্পটি এই ছবির প্রাণ। আমার মনে হয় যে এই গল্পটি জেনিফার আপু এত সুন্দর করে লিখেছেন, গল্পটি সবার মন ছুঁয়ে যাবে এটা আমার বিশ্বাস। আবদুল্লাহ জহির বাবুর সংলাপ লিখেছেন।